একটি বিষয় আমি বলি, আমাদের ইয়ে বলেছেন এনবিআর এর এক্স মেম্বার যে জিডিপিতে কন্ট্রিবিউশন অনুযায়ী ট্যাক্সেরও ওরকম প্রোরাটা বা কাছাকাছি হতে পারে, তো সেটা তো আসলে আছে। ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ম্যানুফ্যাকচারিং অনেক বেশি ট্যাক্স দেয় আমার ধারণা। তারপরে আছে আমাদের কৃষিখাত, কৃষিখাত কম দেয় এবং কমই দেয় আসলে 11.5% আমাদের কৃষিতে, কৃষির অবদান জিডিপিতে। সার্ভিস সেক্টর তো প্রায় 52% কন্ট্রিবিউট করে, এখন সেখান থেকে 52% আনা যাবে কি না ট্যাক্স কালেকশন করে সেটি একটু প্রশ্ন সাপেক্ষ, কারণ সার্ভিস সেক্টর একটা আপনারা জানেন বহুমুখী আধুনিক সার্ভিস সেক্টর, আধুনিক সেবা ব্যাংকিং আবার ছোটোখাটো ব্যবসা বাণিজ্য এটাও কিন্তু সার্ভিস সেক্টর। তো সার্ভিস সেক্টর অবদান জিডিপিতে কিন্তু 52% প্রায়, তো ওই 52% ওখান থেকে ট্যাক্স আনতে গেলে ওদের উপর চাপ পড়ে যাবে তো হয়তো। তো যাই হোক, এই বিষয়টা আমার মনে হয় এত ফ্ল্যাটলি আমরা নিতে পারি কি না এটা বিবেচনা করতে হবে। আর যিনি আমার ভালো লেগেছে এটা বোধহয় বলেছেন আইকাবের সভাপতি হুমায়ুন কবির সাহেব, তার কথাগুলো অত্যন্ত গুরুত্ব আমার ভালো লেগেছে। ইনি আসলে এই কথা বলেছেন, এনবিআর ইয়ে না সাবেক মেম্বার না বোধ হয়, আমি ভুল করে থাকলে। আর অবশ্যই একটা চ্যালেঞ্জিং টাইম আমরা অতিক্রম করছি, আমাদের অর্থনীতি মোটা আগে ভালোভাবে এগুলো সামাল দিতে পারলো, আমি ভালোভাবে এটাই মনে বোঝাচ্ছি, সুন্দরভাবে আমরা সামাল দিয়ে যাচ্ছি। তো তার মধ্যে আবার একটা উন্নত পরিণত অর্থনীতির দেশে 40 বছর ভালো ফাংশন করলো, সিলিকন ভ্যালি ব্যাংক ধসে পড়া জাস্ট 24 ঘন্টার মধ্যেই জিনিসটা কলাপস করলো, ফরচুন ব্যাংক, এটাও একটা আতঙ্ক নতুন করে আমাদের জন্য তৈরি তো অবশ্যই হয়। কারণ যে তারা মেজারগুলো নেবে এখন ফেড বা আমেরিকান সরকার, এর কিছু না কিছু প্রভাব অর্থনীতির বাইরে চলে আসবে। আপনারা সকলেই জানেন আমেরিকা যদি একবার কাশি দেয় সারা বিশ্বে জ্বর উঠে যায়, কাজেই এটাও আবার আমাদের জন্য নতুন একটা চ্যালেঞ্জ যুক্ত হলো বলে আমি মনে করি। এখানে আমি জনাব নজিবুর রহমান সাহেব এনবিআর এর ছিলেন, উনি কথাটাও বলেছেন ঝুঁকিপূর্ণ সময় বাজেট হচ্ছে, যদিও আমরা এখনও সুরক্ষিত আছি, সুরক্ষিত মানে আছি ভালোভাবে ম্যানেজ করছি, কিন্তু আমাদের আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। সেটা আরও এখন পরিস্ফুট হলো ব্যাংক কলাপসে আমেরিকার। স্টক মার্কেটের পুঁজির অংশ তো আমাদের খুবই কম, মোট আমাদের দেশে বিনিয়োগ 25% খুবই নগণ্য, এর প্রায় আড়াই গুণ হলো ভারতে, অন্যান্য দেশে আরও বেশি অবশ্যই। এর জন্য স্টক মার্কেট নিয়ে সরকার তো যথেষ্ট উদ্যোগ নিয়েছেন, আপনারা জানেন স্টক এক্সচেঞ্জ কমিশন করেছেন এবং তারা বেশ কিছু সংস্কার পদক্ষেপ নিয়েছেন, উদ্যোগ নিচ্ছেন বিভিন্ন বন্ডকে কীভাবে আরও উজ্জীবিত করা যায়, সরকার এদিকে অবশ্যই আমি প্রচেষ্টাও নিয়ে যাচ্ছে। আর প্রবৃদ্ধি সঞ্চারী বাজেট হবে অবশ্যই এবছরের বাজেটে, যেটা আমি বলি আমরা যেটা করতে চাইব বা হওয়া উচিত, সেটা হলো মূল্যস্ফীতিকে সামনে রেখে এটা যেন না বাড়ে অথবা যত কম বাড়ে সেইটা লক্ষ্য রাখতে হবে, সেখানে যেন ডেফিসিট বাজেটিং যত সীমার মধ্যে রাখা যায় সেটাও করতে হবে, আর সেই সঙ্গে আবার প্রবৃদ্ধিও যেন স্টান্টেড না হয়ে যায়, মানে স্থবির না হয়, প্রবৃদ্ধিটাকে আবার উজ্জীবিত রাখতে হবে কর্মসংস্থানের জন্যে। তো এই লক্ষ্যে অতীতে আমরা ভালো করেছি, এই কোভিডকালও ইকোনমি ম্যানেজমেন্টে ইউ অল নো যে বাংলাদেশ ভালো করেছে, তো এইটা অবশ্যই বাজেটের মূল লক্ষ্য থাকবে এবার। আর এবার এমন কথা শুনবে না যে উচ্চাকাঙ্ক্ষী বাজেট হওয়ার এবার সুযোগও নেই আর হবেও না, করার সম্ভব না, বাজেট ডেফিসিট সীমার মধ্যে রাখতে হবে এর জন্য ইনফ্লেশনের জন্যে। বাট আবার বিনিয়োগ খাত যেন প্রাইভেট সেক্টর যেন কোনো আবার প্রতিবন্ধকের সম্মুখীন না হয়, বিনিয়োগের তারা যেন এগিয়ে যেতে পারে, প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথটা সাফিসিয়েন্ট হইতে হবে প্রবৃদ্ধিকে নিশ্চয়তা দেওয়ার জন্য। আমি মোটা দাগে বাজেটের যেটা হতে যাচ্ছে বা হওয়া উচিত সেটা বললাম। আর যেটা বলো দু একটা পয়েন্ট, সেটা হলো একজনে বলেছেন মিউচুয়াল ফান্ডকে ডেভেলপ করতে হবে, চমৎকার প্রস্তাব, এগুলো মনে হয় আসলে এনবিআর থাকলে আজকে ভালো হতো। তো ভালো হলো এখন যেটা আমি একটা পরামর্শ রাখবো, এটা সমকাল সম্পাদক সাহেব এখানে আছেন তাকে অসংখ্য ধন্যবাদ, তারা এটা অংশীদার হয়েছেন, চমৎকার আমাদের মিডিয়া ভালো রোল প্লে করছে। আপনি একদিনের এই সংবাদ ছেপে বা এক পৃষ্ঠাও যদি কালকে দেন আসলে এত সুন্দর সুন্দর আলোচনা আপনি কভার করতে পারবেন, আমাকে একটা প্রস্তাব রাখতে পারি দরকার পরপর দুই দিনে আপনি সমুদ্র আলোচনাগুলোর মূল সংক্ষেপগুলো তুলে ধরেন।
সেটা তুলে ধরা হলো জনসাধারণের জাগৃতির জন্য, মানে অনুভূতির জন্য বা বোঝার জন্য। পলিটিক্যাল সার্কেল আমরা যারা আছেন সরকারের সঙ্গে তারা আরো নিবিড়ভাবে দেখলাম, আমাদের থিঙ্ক ট্যাঙ্কগুলো দেখলো, এই প্রশ্নগুলো অত্যন্ত চমৎকার প্রশ্ন কিন্তু এসছে। আর আমি যে সপ্তাহ আলাপ করতে পারছি না, তো আমার ইয়ের কাছে থাকবে, সমকালের কাছে অনুরোধ থাকবে, আপনি একটু ভালোভাবে এটাকে কাভার দেন, বিষয় আলোচিত বিষয়গুলো যদি দেন সেটা ভালো হয়। সেলিম রায়হান সাহেব বলেছেন ওই একই কথা, যে মানে গ্রোথ বাড়ানো যায় কীভাবে, আবার মূল্যস্ফীতি কীভাবে কমিয়ে রাখা যায়, তো সেটা সরকারের কিন্তু এটা ঘোষিত লক্ষ্য, এবং আমি মনে করি আমরা সেভাবেই জিনিসটা করতেও চাচ্ছি, আমরা যত আলোচনা করছি, কারণ এডিবি সেভাবে কিন্তু বাড়াচ্ছি না, বাড়বে কিন্তু যেভাবে বাড়ানোর দরকার আমরা সেটা এবার বাড়ছে না, এটা আয়ত্তের মধ্যে থাকবে। এবং আমরা চাচ্ছি এটা কী বলে সাশ্রয়ী পদক্ষেপ নিয়ে রেকারিং বাজেট যে অংশটা সেটাও যেন খুব বেড়ে না যায় বা নিয়ন্ত্রণে থাকে, অর্থাৎ সরকারকে যেন কম বোরিংয়ের দিকে যেতে পারে, সেটা আমাদের লক্ষ্য থাকবে। আর সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলতা আগা করা আমাদের লক্ষ্য ছিল, আছে এখনও, এবং সেই স্থিতিশীলতা সুন্দরভাবে আমরা রক্ষা করেছি। তার প্রমাণ হলো সামষ্টিক অর্থনীতি রক্ষা করার লক্ষণ হলো আমরা কয়েকটি প্রধান সূচক যদি দেখি অর্থনীতির, একটু মধ্যে বলা অনুচিত হবে না যে আমাদের রেমিটেন্স এত আলোচনা সমালোচনার সত্ত্বেও কিন্তু রেমিটেন্স এই জুলাই ফেব্রুয়ারির তথ্যটা শুধু আপনাদের, মানে গত জুলাই থেকে এই ফেব্রুয়ারি, ঠিক আগের জুলাই ফেব্রুয়ারি তুলনা করবো তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবেন। এই জুলাই ফেব্রুয়ারিতে এসছে $14 billion, $14.01 billion, এর আগের বছর এসেছিল $13.43 billion, অর্থাৎ এই আজকে যুদ্ধ বছরেও, ইউক্রেন ওয়ার যুদ্ধ বছরেও, যেখানে মূল্যস্ফীতি আরও বেড়ে গিয়েছিল বিশেষ সেই সময়, আমাদের এই সূচকগুলো একটু খেয়াল করবেন। আমাদের ফরেন এক্সচেঞ্জ অবশ্যই গত কয়েক মাস 31., ধরেন মার্চে ছিল 15.28, এই 31 ঘরেই আছে, 32 ঘরেই আছে, 31 ঘরে গত 2-3 মাস। তার মানে আমি বলতে চাচ্ছি বৈদেশিক মুদ্রার যে সমস্যাটা ছিল ফরেন এক্সচেঞ্জে সেটা কিন্তু একটু স্থিতিশীল, এই তথ্যটা সেটাই বলে। আমি আরেকটা যেটা আপনাদের উল্লেখ না করে পারছি আসলে এক্সপোর্ট বেড়েছে চমৎকারভাবে, এটি একটু শোনার দরকার। জুলাই ফেব্রুয়ারি এক্সপোর্ট বেড়েছে, অনেকে আমাকে একজন বলছিলেন আপনার ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে ভালো চলছে না অর্থনীতি, অর্থনীতি সিঙ্ক করছে, কথাটা তো একেবারে সত্য নয়, প্রবৃদ্ধিরা কখনোই নেতিবাচক হয় বাংলাদেশে, তো সিঙ্ক করলো কীভাবে, আর সিঙ্ক করেনি তারও প্রমাণ হলো এক্সপোর্ট। দেখেন গত বছর ছিল জুলাই ফেব্রুয়ারি সংখ্যাটা একটু শুনুন $37 billion, আর গত বছরের একই জুলাই ফেব্রুয়ারি ছিল $34 billion ধরলাম, $34 আর $37 billion, তার মানে হলো কত হলো $3 billion এই আপনার 8 মাসে বেড়ে গেছে, 8-9 মাসে, মানে জুলাই ফেব্রুয়ারি ধরে। তো অর্থনীতি কোথাও সিঙ্ক করেনি, হ্যাঁ প্রবৃদ্ধির হার কমেছে এটা অস্বীকার করি না, কিন্তু কখনোই আমার নেতিবাচক জোনে যায়নি, অনেক ইউরোপ তো গিয়েছি, আমেরিকা, ভারতের নেতিবাচক জোনে পড়েছিল প্রথম কোভিডের বছরে, আমরা কিন্তু সেটা যাইনি। আমাদের FDI এই দুঃসময়ও এত আলাপ আলোচনার মধ্যে FDI এসেছে জুলাই জানুয়ারিতে $1.34 billion, গত বছর ছিল $1.29 billion, আর এখন শুধু প্রাইভেট সেক্টর গ্রোথটা বলে, আর এটা আমি উল্লেখ করবো না সময় বাঁচানোর জন্য, প্রাইভেট সেক্টর গ্রোথটা খেয়াল করুন, ক্রেডিট গ্রোথটা এই বছর জানুয়ারিতে যেটা বেড়েছে গত বছর চেয়ে 12.13%, আর গত বছর ছিল 11%, প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ। তো এটা মনে হয় অর্থনীতির ভিতরগত শক্তিটা কিন্তু অব্যাহত আছে, এক্সপোর্ট দিয়েও বোঝা যায়, এটা দিয়েও বোঝা যায়। তো সেই অর্থে আমি ওইটা স্বীকার করবো না যে অর্থনীতি সিঙ্ক করেছে, কোনো খাতেই তো সিঙ্ক হয়নি, এগ্রিকালচারে বেড়েছে, ম্যানুফ্যাকচারিং ভালো গ্রোথ হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ 12%, এটা তো চমৎকার বিষয়। আর সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল সেলিম রায়হান আমরা অপূর্ব রক্ষা করছি, খাদ্য নিরাপত্তা অপূর্বভাবে রক্ষা করছি, অনেক ভয়ভীতি সত্ত্বেও মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন 1 ইঞ্চি জমি খালি রাখবেন, এর অর্থ হলো খাদ্য নিরাপত্তা নিয়ে সর্বাধিক প্রায়োরিটি দেন, এবং সেখানে এগ্রিকালচারকে যত সুবিধা দেয়া আমরা সেটা দিয়েছি। আপনারা কি জানেন গত বছর 6.5 হাজার ছিল এই আমাদের সাবসিডি, 16 হাজারে উঠেছে আমাদের এই দাম দুম বেড়ে যাওয়া, সেটাও আমরা কিন্তু বাধা দিইনি, এটা আমাদের চলবেই। তো এরকম সর্বক্ষেত্রে 2009-10 থেকে 2000 এখন পর্যন্ত $75,000 কোটি দিয়েছে শুধু মেশিনারিজের সাবসিডি, মেশিনারিজ টুলস হারভেস্টার ইত্যাদি, কাজে সেদিক থেকে সর্বোচ্চ সহায়তা আমরা দিয়ে যাচ্ছি এবং দিব, এটা সরকারের রাজনৈতিক অঙ্গীকার।
আর কথা বাড়াই না, এক্সপোর্ট বাড়াতে হবে, অবশ্যই ডাইভার্সিফিকেশন, এটা তো পুরনো কথা, আমরা জানি বাড়াতে হবে। গত জুন পর্যন্ত আমি একটু উল্লেখ করি, গত অর্থ বছরে ইলেকট্রনিক্স প্রথমবারের মতো ইলেকট্রনিক্স গুড এক্সপোর্ট $1 বিলিয়ন মতো বেশি করেছে বাংলাদেশে প্রথম। লাইট ইঞ্জিনিয়ারিং সেটা ফার্মাসিউটিক্যাল $1 বিলিয়ন প্রথমে ছাড়িয়ে গেছি। অ্যাগ্রো এগ্রিকালচারাল গুডস জুট গুডস প্রোডাক্টস $1 বিলিয়ন প্রথমে ছাড়িয়ে গেছি। কাজে ডাইভার্সিফিকেশন তো বাংলাদেশে ক্রমান্বয়ে যাচ্ছে এবং যাওয়া উচিত, সেটা আমরা যাচ্ছি। আর পোস্ট গ্রেজ প্রিয়র LDC পর 6 বছরের চমৎকার দাবি মাননীয় প্রধানমন্ত্রী, সেটা অলরেডি বলেছেন LDC 5 সম্মেলনে। আর 8 প্ল্যান যেটা আমরা লিখেছি, অন্তত 12 FTA করতে হবে, PTA করতে হবে, মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট অ্যান্ড সেপাও করতে বলেছি। অন্তত মিনিমাম 12 আমাদেরকে কার্যকর করতে হবে আগামী 25-এর আগে। সেপা মানে কনফারেন্স ইকুইপ পার্টনার এগ্রিমেন্ট, এগুলো সুন্দরভাবে কিন্তু আমাদের ফোর্সি করা আছে, ম্যাপিং করা আছে, আমরা কী কী করে বাণিজ্য মন্ত্রণালয় সেটার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর ব্যাকওয়ার্ড শিল্পের বিকাশে কি করা যায় সেটা আজকে যা আসলো প্রস্তাবগুলো রাখুন, আমার মনে হয় NBR খুব নিবিড়ভাবে এগুলো দেখার দরকার। বিশেষ করে কর পলিসিটা হচ্ছে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড, অনেকে আমরা রেভিনিউ কেবল ইনকাম ওরিয়েন্টেড না হয়ে এখনকার সময়ে আমাদের যেহেতু আমরা উচ্চ প্রযুক্তিতে যাচ্ছি, 2031 উচ্চমাত্রার দেশ হতে চাচ্ছি, আমরা উন্নত দেশ হতে চাচ্ছি 41-এর মধ্যে, এখন ট্যাক্স পলিসি হবে সম্পূর্ণভাবে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড। ডেভেলপমেন্টের আগে বিবেচনা ইনকাম আসবে ডেভেলপমেন্ট হলেই, কাজেই ওই অর্থে এখন প্রত্যেক ক্ষেত্রেই ওই যে সুন্দর করে বলেছেন যে আমরা সাবসিডি উঠেছে, ভালো কথা, আমরা এগ্রি করেছেন জানা যে সাবসিডি উঠাবো, সেই সঙ্গে যেটা সাবসিডি আমার দিতে হচ্ছে ট্যাক্স সেটুকুই পাই, তা আমার ট্যাক্সটা তাহলে নেওয়ার দরকার কি, এইরকম কথাটা আমার মনে হয় সুন্দর একটা যুক্তি এসছে। আর আবারও বলি, আমাদের নীতি হিসাবে নেওয়া আছে অষ্টম পঞ্চমাসে পড়ে দেখবেন সার্কুলার ইকোনমি প্রতিষ্ঠা করা, অর্থাৎ রিসাইকেল, সার্কুলার ইকোনমি যত ওয়েস্ট আছে সেটাকে পুনরায় নিয়ে এসে একটা সার্কুলার ইকোনমি তৈরি করা। 20% এখন রিসাইকেল হচ্ছে, এটাকে অবশ্যই আমরা বলছি 40% যেতে হবে, তো সেটা অনেক হয়তো উচ্চ আমাদের ইয়ে, তবে যাওয়ার চেষ্টাটা অব্যাহত রাখতে হবে। আর আমি কথা বাড়াই না, আপনার নোটও লাগবে না, আমার নিজের যাওয়ার গরজও বেশি, আমি চলে যাই। এখন হলো আরেকটা কথা, ওই যেটা রিকোয়েস্ট করেছিলাম SME-র জন্য স্পেশাল জোন, SME এক্সপোর্ট প্রসেসিং জোনের, শোনেন এদেশে শুরুই তো হয়েছিলো SME-কে সাপোর্ট দেওয়া, বিসিকগুলো হয়েছিল কী জন্য, সব জেলাশয় বিসিক, কিছু এগুলো অনেকদিন লেগেছে পূর্ণ হতে, এখন কিন্তু কোথাও খালি নেই, কাজেই SME-কে দেওয়া হয়েছে, প্রয়োজনে তাদের জন্য স্পেশাল জোন হতে পারে, কেন হতে পারে না। তা আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি, এই চমৎকার আমি কৃতজ্ঞ, এবং আমরা এই আলোচনাগুলো লিখিত পেতে চাই, পত্রপত্রিকা দেখতে চাই, বিশেষ করে সময়কালে পূর্ণাঙ্গ দৃশ্যটা আসুক এই কামনা করি। সকলকে ধন্যবাদ, ভালো থাকুন।